হ্যালো গাইস, আমরা আজকে একটা নতুন জায়গায় চলেছি। আমাদের সাথে এখন আছে এদিকে অরিজিৎ, এইদিকে বাপ্পা। বাপ্পা মাস্ক পরলে তো শাহরুখ খানকে কেউ চিনবে না। হোয়াটস আপ গাইস, আমি চালাচ্ছি আজকে, অ্যান্ড পিছনের প্যাসেঞ্জারের গ্যারেন্টি আমাদের না, সামনে সেস্তি বসেছে। ওই যে জামাই দাঁড়িয়ে আছে, বাবা আছে, আর ওইদিকে শেষ্তি মন্দিরের ভেতরে। আর এই এত উপরে এত মন্দির, খুব সুন্দর জায়গা এখানটা। আমরা এখন গীতখোলা ভিউ পয়েন্টের দিকে গাড়ি পার্ক করে এগোচ্ছি। পাইন বনের মধ্যে দিয়ে আমি আর জামাই কাশ্মীর পাইন বন। এই যে লাদাখি আছে, হ্যাঁ বাপ্পা এদিকে গেল না? আরে জানা না, চেনে তো, অসাধারণ জায়গাটা। উফ, ডিস্টেন্স নাই, শুধু হাই আছে একটু, বাস। এই বাপ্পা ভুল যাচ্ছ, ভুল যাচ্ছ, ভুল। আমার তো ওই জায়গায় যাব না বাপ্পা, বললাম না পাগল হয়ে গেছে। আরে ওইদিকে জায়গা না। এখন এই যে দুজন আসছে, খুব হাঁপিয়ে গেছে। সো এটা হচ্ছে গীতখোলা ভিউ পয়েন্ট। এই এখানে গীতখোলার এই ভিউ পয়েন্ট থেকে ফটোশ্যুট করে এখন বেরোচ্ছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে গীতখোলা থ্রি সিস্টার ওয়াটারফলসের দিকে। রাস্তা খতরনাক, মানে খতরনাক রাস্তা এটা। গিম্বল সেট করে না? না, এটা গিম্বল না।
গিম্বাল এখন নতুন গুলা পাওয়া যাচ্ছে, এটা তো অনেক পুরানো। তো না তোমাদের তো গিম্বাল আছে, ওটা মোবাইল গিম্বাল। এই মা বন্ধ হয়ে গেছে, না উপরে যাব না, দেখবো যে না না ওই হচ্ছে হচ্ছে। তো খুব একটা ভয়ঙ্কর দৃশ্য এখন তোমাদের সবাইকে দেখাবো। একটা কষ্ট করে গাড়ি নামালাম, বাট এখন এখান থেকে যেটা দেখাবো ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। অবস্থা এখানে সবাইকে একটু দেখাই। ওরে বাবা রে, এর মধ্যে দিয়েও আমাদের এসআরকে পুরো রিস্ক নিয়ে চলে গেছে। যে অবস্থা এখানে, খুব দুঃখ পেলাম এখানে এসে। গাড়ি এখানটাতে মানে পার্ক করা আছে, তো এখানে এখন গাড়ি ঘোরাতে হবে। ভেরি টাফ সিচুয়েশন, এনগেজিং দ্য 4x4। হ্যাঁ ডান ফোরাই, কোনটা? ও হ্যাঁ, ওইটা ভালো ইয়ে হয়েছে গো। ওরে বাবা, আরো যাবে বাস ঘুরবে তো। হ্যাঁ যাও 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 যাও, ওই সামনে দাঁড়ো। বাস বাস, চলো চলো বাস বাস। আসো, কেমন অভিজ্ঞতা হলো এখানে এইরকম জায়গায় গাড়ি ঘুরিয়ে? যে এখানে রাস্তা আমি আগেও এসেছিলাম, কিন্তু এখানে যে এইরকম মানে রাস্তা ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা উড়েই গেছে, এটা তো জানি না। অ্যাকচুয়ালি যে কেউ এসে যদি এখানে মানে গাড়ি নিয়ে ফেসে যায় তাহলে খুবই ডেঞ্জারাস কন্ডিশন বলা যায় এটাকে। যাই হোক, এটা একটা নতুন অভিজ্ঞতা যে রাস্তা অর্ধেক উড়ে গেছে, আবার প্লাস আগে যে রাস্তা আছে তারও অনেকটা ল্যান্ডস্লাইড কাটা আছে, সেই জায়গাটাও খুব সাবধানে চালাতে হবে। যাই হোক, সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। থার বলে এটা সম্ভব হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই। আরে এই জায়গাটা খুব টাফ হয়ে আছে, এই জায়গাটা জায়গাটা এটা ডান দিক, এই জলটা আসছে না, জলটা জলটার জন্য এই অবস্থা। তবে এখানে কিন্তু খুবই টাফ জায়গা বাপ্পা, কত জায়গায় ধস নামছে দেখছো এটাকে? কিন্তু এ বাবা, এই মেইনটেইন করা খুব টাফ আছে। হ্যাঁ ওই যে রিসর্ট বানাচ্ছে বাবা, এ তো সব রাস্তায় ধস নেমে গেছে। এ বাবা, এটা কি ধস নামা নামছে রে? বড় বড় ডায়লগ মারে তারপরে Thank you.
ठीक है मिलेंगे फिर। हाँ अभी सर, ओके बाय बाय।